বৌমা 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 শামসু ভাই বৌমা আপনি আমাদের বাড়ির ঠিকানা জানলেন কেমন করে বৌমা চৌধুরী বাড়ির পুরনো চাকর আমি আমাকে যে অনেক কিছু জানতে হয় বৌমা নাসির খান কি জানে সাগর সেবালকে নিয়ে আমি এখানে থাকি না বৌমা তোমাদের ঠিকানা শুধু আমিই জানি চৌধুরী সাহেবকেও বলিনি কিন্তু কিন্তু কি শামসু ভাই চৌধুরী সাহেব মৃত্যুসজ্জায় একজন মৃত্যু পথযাত্রীর সাথে আজ তোমাদের ব্যাপারে আমি মিথ্যে বলতে পারিনি বাবা মৃত্যুসজ্জায় কি হয়েছে বাবার ছোট হুজুর মারা যাবার পর শোকে দুঃখে বড় হুজুর এমনিতেই ভেঙে পড়েছেন তারপর শয়তান নাসির খানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিছানায় পড়লেন এতদিন এতদিন যে বেঁচে আছেন এটাই আল্লাহর অশেষ কৃপা বৌমা গতকাল ডাক্তার সাহেব বলে দিয়েছেন তোমার সময় শেষ তাই মৃত্যুর আগে তোমাকে আর তোমার ছেলেদেরকে উনি শেষ দেখা দেখতে চান এটাই ওনার শেষ ইচ্ছা না শামসু ভাই না আমি তার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে নাসির খানের রোশানলে পড়তে চাই না মা হয়ে আমি আমার সন্তানদের জীবনে অমঙ্গল ডেকে আনতে পারি না আমি চৌধুরী সাহেবকে কথা দিয়ে এসেছি তোমাদের নিয়ে যাবই নাসির খান এই মুহূর্তে বাড়িতে নেই সে কোনোভাবেই তোমার আর তোমার সন্তানদের কথা জানতে পারবে না বৌমা চলো মা আমার অনুরোধ রাখো বৌমা চলো মা তোরা মা একটা লোক মৃত্যুসজ্জায় আমাদের দেখতে চেয়েছে চলো মা আমরা ওকে দেখে আসি না বাবা ওই বাড়িতে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না মা ওই বাড়িতে গেলে তোদের অমঙ্গল হবে বাবা মা যে সন্তানদের উপর মায়ের দোয়া থাকে সে সন্তানদের কোনোদিন অমঙ্গল হতে পারে না আমাদের কিছুই হবে না মা মৃত্যু পথযাত্রী যদি শত্রু হয় তার শেষ ইচ্ছে পূরণ করা উচিত তুমি আর না করো না চলো মা চলো মা তোমাদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি যে রাতে আমার শরীর খুন হলো সেই রাতে তুমি আমার দুই দাদু ভাইকে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে কোথায় চলে গেলে কে বা কারা আমার চোখের মনি চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারী শরীফকে খুন করলো বাবা আপনি বুঝতে পারেন না আমার স্বামী আর তার দুই সন্তানকে সরিয়ে দিলে কে এই বিশাল সম্পত্তির মালিক হবে আমি আমার ভাগ্নে নাসির খানকে এ ব্যাপারে সন্দেহ করেছিলাম কিন্তু নাসির খানই যে আমার শরীফকে খুন করেছে তার তো কোনো প্রমাণ আমার হাতে ছিল না প্রমাণ আমি নিজে বাবা আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করতে দেখেছি বলো কি বৌমা তোমার চোখের সামনে নাসির খান হ্যাঁ বাবা এই ঘটনা আমি আমার সন্তানদের কাছে গোপন রেখেছিলাম মারে পাপ করে পাপে কোনোদিনই রেহাই পায় না নাসির খানের বিচার আল্লাহ করবে এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার দুই দাদু ভাই ওদের নিয়ে তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে আমি আমার বিশাল সম্পত্তি আমার দুই দাদু ভাইয়ের নামে উইল করে রেখেছি আমার কাছে আয় দাদু ভাইরা তুমি সবকিছু বুঝে নিলে
নাজির খান আর কিছুই করতে পারবে না। না মা, দলিলটা নাও নাও। বাহ মামুজান বাহ, মৃত্যুর আগে তুমি আমারও মৃত্যুর পরোয়ানা জারি করে দিলে, কিন্তু আফসোস নাসির খানের চোখ ফাঁকি দিয়ে কিছুই করা যায় না। এবার নিশ্চয়ই তা বুঝতে পেরেছ। সাগর শৈবাল চল বাবা চল, এইখানে আর এক মুহূর্ত নয়, আয় তোরা আয়। দাঁড়া মা, যে প্রতিশোধের অঙ্গীকার নিয়ে তুমি আমাদেরকে বড় করেছো সেই প্রতিশোধের সুযোগ আজ এসেছে। হ্যাঁ মা, এই সুযোগ আজ আমরা নষ্ট করব না। এই লোকটা আমাদের বাবাকে খুন করেছে। ওরে থাম, আর একটি কথাও নয়, আমার কসম লাগে আমার হুকুম ছাড়া আর এক পাও এগুলে তোর আমার মরা মুখ দেখবি। আয় চলে আয় আয় তোরা। আসুন আসুন আসুন, বিদায়। নাসির খান, তুই আমার শরীফকে খুন করেছিস, তুই খুনি, তুই খুনি। অবশ্যই আমি খুনি। সেদিন রাতে তোমার বৌমা দুই নাতি সহ পালিয়ে না গেলে আমি তাদেরকে খুন করতাম। শয়তান নেমো খারাম, আমি আমি তোকে পুলিশে দেব। তার আগেই আমি তোমাকে পরপারে পাঠিয়ে দেব। সাগর শৈবালের জীবন প্রদীপ ওদের মায়ের সামনে নিভিয়ে দে। এত বছর লুকিয়ে থাকার পর দুই সন্তানকে নিয়ে যখন চৌধুরী বাড়িতে এসেছিস তখন কেমন করে বিশ্বাস করব তোরা এই সম্পত্তির দাবি নিয়ে ভবিষ্যতে চৌধুরী বাড়ি আসবি না?